স্যার, গ্লুকোমা নামটা কি কঠিন? এটা একটা চোখের একটা রোগ আমরা জানি, তা তবুও কি স্যার একটু বলবেন যে আসলে গ্লুকোমা রোগটা কি? আসলে গ্লুকোমা, আপনি শুরুতে বলেছেন যে আমাদের অন্ধত্বের যে পাঁচটি প্রধান কারণ রয়েছে তার মধ্যে গ্লুকোমা হচ্ছে একটি। গ্লুকোমা হচ্ছে আমরা যে নার্ভ দিয়ে দেখি, চোখের যে নার্ভ আমরা বলি অপটিক নার্ভ, সেই নার্ভটি যদি চোখের প্রেশারের কারণে অথবা যদি তার পারিবারিক গ্লুকোমা থাকার কারণে নার্ভটি ড্যামেজ হয়ে যায় তাকে আমরা বলি গ্লুকোমা। স্যার, আপনি বলছিলেন যে চোখের প্রেশার যদি বেড়ে যায় তাহলে স্যার গ্লুকোমা আমরা বুঝতে পারি। তো স্যার, চোখের প্রেশারটাই বা কী, কিংবা কতটুকু প্রেশার হলে আমরা বুঝতে পারবো যে তার গ্লুকোমা হয়েছে, কিংবা নর্মাল প্রেশার স্যার কত? আমাদের শরীরের যে ব্লাড প্রেশার রয়েছে সেই সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের চোখের যেটি প্রেশার রয়েছে আমরা বলি ইন্ট্রাওকুলার প্রেশার। সেই ইন্ট্রাওকুলার প্রেশার দিয়ে আমাদের শরীর চোখের বিভিন্ন যে স্ট্রাকচারগুলি আছে সেগুলিকে সাধারণত সেটা মেনটেন করে। তো এখন এই যে ইন্ট্রাওকুলার প্রেশার সেটা নির্ভর করে অ্যাকোয়াস নামে আমাদের চোখের ভিতরে একটি লিকুইড রয়েছে, সেই যে লিকুইড সেটি সাধারণত আমাদের চোখের তিনটি লেয়ার রয়েছে। প্রথম লেয়ারটা হচ্ছে আমরা বলি ফাইব্রাস লেয়ার, যেটা কর্নিয়া বা আমাদের স্ক্লেরা থাকে। মাঝখানের লেয়ারকে আমরা বলি ভাস্কুলার লেয়ার, যেটা হচ্ছে ইউভিএল ট্র্যাক, যে আইরিস, সিলিয়ার বডি এবং করয়েড, আর ভিতরের লেয়ারের নাম হচ্ছে রেটিনা। এই যে মাঝখানের যে লেয়ারটি রয়েছে সে তিনটি লেয়ারের মধ্যে একটি হচ্ছে সিলিয়ারি বডি। সে সিলিয়ারি বডি থেকে অ্যাকোয়াস নামে একটি লিকুইড সিক্রেশন হয়, সেখান থেকে সিক্রেশন হয়ে আমাদের চোখে যে পোস্টেরিয়র চেম্বার নামে একটি অংশ রয়েছে ওখান থেকে এন্টেরিয়র চেম্বার আসে। এন্টেরিয়র চেম্বার থেকে এন্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেল দিয়ে সেই অ্যাকোয়াসটি সিস্টেম সার্কুলেশনে চলে যায়। তো এখন যদি এই যে অ্যাকোয়াস, তার কাজ হচ্ছে আমাদের যে কর্নিয়া এবং লেন্স রয়েছে সেটিকে নিউট্রিশন দেওয়া, পাশাপাশি আমাদের এই যে চোখে দেখার জন্য যে আমাদের যে ক্লিয়ার যে মিডিয়া সেই মিডিয়াটা মেনটেন করা। এখন যদি এই অ্যাকোয়াস যখনই তৈরি হয়, তৈরি হওয়ার সময় যদি সে সার্কুলেশনে যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়, বিশেষ করে ইন্টু চেম্বার অ্যাঙ্গেল, সেখানে ট্র্যাবিকুলার ম্যাশওয়ার্ক নামে একটি অংশ রয়েছে, যদি ওই ট্র্যাবিকুলার ম্যাশওয়ার্ক ব্লক হয়ে যায় তখন তার প্রেশার বেড়ে যায়। আরেকটি হচ্ছে যে আমার অ্যাঙ্গেল ঠিক আছে, ইন্টু চেম্বার অ্যাঙ্গেল, কিন্তু প্রোডাকশনটা খুব বেশি হচ্ছে। প্রোডাকশন খুব বেশি হয় তাহলে তার ইন্ট্রাওকুলার প্রেশার বেড়ে যায়। তো এটি হচ্ছে আমাদের শরীরে মানে চোখের ইন্ট্রাওকুলার প্রেশার। স্যার, গ্লুকোমা একটা রোগ, তো এই রোগের কি কোনো প্রকারভেদ রয়েছে? গ্লুকোমা আসলে আমাদের হ্যাঁ অনেক রকম রয়েছে। আমরা একটি বলি কনজেনিটাল গ্লুকোমা, যেটি জন্মগতভাবে হয়। আরেকটি বলি আমরা অ্যাকোয়ার্ড গ্লুকোমা, অ্যাকোয়ার্ড হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে হয়। তো কনজেনিটাল গ্লুকোমা যেটি, সেটি আবার প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুই ভাগে বিভক্ত। প্রাইমারি হচ্ছে যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরপরই তার চোখের যে স্ট্রাকচার রয়েছে চোখের ভিতরে সেই স্ট্রাকচারের প্রবলেম। আর সেকেন্ডারি আমরা বলি যদি তার চোখের অন্য কোনো মানে অর্গান থেকে অথবা শরীরের কোনো রোগ থেকে চোখের প্রেশারে কোনো প্রবলেম হয় তাকে বলি আমরা সেকেন্ডারি গ্লুকোমা। আর বয়স বাড়ার সাথে সাথে যে গ্লুকোমা আমরা বলি সেটি হচ্ছে আমরা বলি প্রাইমারি গ্লুকোমা এবং সেকেন্ডারি গ্লুকোমা। প্রাইমারিটা হচ্ছে আমরা বলি প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, যেটি একটু আগে আমি বলেছিলাম যে আমাদের ইন্টারিয়র চেম্বার অ্যাঙ্গেল যদি কোনো কারণে ব্লক হয়ে যায় অথবা ন্যারো হয়ে যায় তাকে বলি আমরা অ্যাঙ্গেল ক্লোজার অথবা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। আরেকটি আমরা বলি অফেন অ্যাঙ্গেল গ্লুকোমা, যে আমার অ্যাঙ্গেলটা অফেন আছে বাট আমাদের অ্যাকোয়াসের প্রোডাকশনটা খুব বেশি, তখন তাকে আমরা বলি প্রাইমারি অফেন অ্যাঙ্গেল গ্লুকোমা। আরেকটি হচ্ছে সেকেন্ডারি গ্লুকোমা, যেটি একটু আগেও বলেছিলাম যে আমাদের শরীরের কোনো রোগ অথবা যদি আমার চোখের অন্য রোগের কারণে প্রেশার বেড়ে যায় তাকে বলি আমরা সেকেন্ডারি গ্লুকোমা। স্যার, আপনি তো আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে আসলে গ্লুকোমারও কত ধরনের প্রকার ভেদ রয়েছে। স্যার, আপনি বলছিলেন যে জন্মগতভাবেও গ্লুকোমা হতে পারে, তো স্যার এটার পিছনে কী ধরনের কারণ রয়েছে, কিংবা এই বাচ্চাগুলো কী ধরনের সিমটম নিয়ে স্যার আপনাদের কাছে আসে? জন্মগত যদি কোনো একটি বাচ্চা তার যে কোনো একটা অর্গানের যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটি নিয়ে আসে তাহলে সেটি দেখা যায় যে অন্যান্য অর্গানও কোনো ধরনের অ্যাবনর্মালিটি হয়। তো এক্ষেত্রে চোখের ক্ষেত্রে আমরা যেটা বলি যে জন্মগত গ্লুকোমা, তার আরেকটি নাম হচ্ছে মেডিকেল টার্মে বুপথালমাস। বুপথালমাস মানে হচ্ছে যে আমরা বুপ মানে হচ্ছে অক্স, ষাঁড়ের চোখ যেমন বড় দেখা যায়, যাদের কনজেনিটাল গ্লুকোমা দেখা যায় যে ওদের চোখের কর্নিয়াটা বড়, ওদের আইবলটা বড় দেখা যায়, এবং জন্মের পরপরই দেখা যায় এই ধরনের গ্লুকোমা যদি থাকে বাচ্চাগুলি চোখ খুলতে পারে না, চোখ কুসকিয়ে থাকে, চোখ দিয়ে পানি পড়ে, এবং সাধারণত যখনই তাদেরকে চোখ খোলার কথা বলি ওরা চোখ এমন জোরে বন্ধ করে রেখে দেয় যে আমরা বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে
আমরা সাধারণত যদি মনে করি যে এটা কনজেনিটাল গ্লোকোমা, আমাদের মেডিকেলে আমরা এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া ইউএ বলি, আমরা বাচ্চাকে হালকা একটু ঘুম পাড়িয়ে আমরা চোখের ভিতরের অংশ আমরা দেখি। যেহেতু বাচ্চা আমাদের চোখের অনেক কিছু দেখতে হয় কিন্তু বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে, তো এখন বাচ্চা আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে ম্যাক্সিমাম তো বসেই আমরা দেখি, তো ওটিতে গিয়ে আমরা এই বাচ্চাটাকে তার কর্নিয়াটা দেখি। সাধারণত যদি কনজেনিটাল গ্লোকোমা হয় তাহলে কর্নিয়াটা বড় হয়, আমরা বলি মেগালোকর্নিয়া। সাধারণত আমাদের যে কর্নিয়া রয়েছে সেটি 10-14 মিলিমিটার এর মধ্যে থাকে, যদি 14 মিলিমিটারের বড় হয় তাকে আমরা বলি মেগালোকর্নিয়া। এই ক্ষেত্রে যদি কনজেনিটাল গ্লোকোমা হয় তাহলে তার কর্নিয়ার লেন্থটা বেড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আমি যদি তার ইন্টারকুলার প্রেশার আমরা দেখি তাহলে ইন্টারকুলার প্রেশার বেড়ে যেতে পারে। আর থার্ড হচ্ছে যে আমি প্রথমে বলেছিলাম যে এই গ্লোকোমা যদি হয় তাহলে তার অপটিক নার্ভটা ড্যামেজ হয়ে যায়। আমরা অপথালমোস্কোপ নামে একটি যন্ত্র দিয়ে আমরা দেখি তার অপটিক নার্ভের অবস্থাটা কেমন, ওই যন্ত্র দিয়ে আমরা কাপিং বলি একটা টার্ম আছে, কাপিং অফ দ্য অপটিক ডিস্ক, আমরা অপথালমোস্কোপ দিয়ে তাকে অজ্ঞান করে পিছনের অংশ দেখে আমরা কনফার্ম হই যে এটি কনজেনিটাল গ্লোকোমা। আমাদের দেশে দেখা যায় যে আসলে যখনই একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় যে চোখ খোলে না, সেক্ষেত্রে আমরা যেগুলি সাধারণত পাই যে বিভিন্ন ঝাড়ফুঁক দেওয়া হয় যে বাচ্চার চোখ খোলে না, নিশ্চয়তা কোনো ধরনের বাতাস লেগেছে এটা সেটা, তো তারা সাধারণত অনেক পরে আমাদের কাছে আসে। আসার পর আমরা যখন দেখি হ্যাঁ তার এই ধরনের গ্লোকোমা, বিশেষ করে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, তার এন্ট্রি চেম্বার অ্যাঙ্গেলের যে একটা মেমব্রেন থাকে আমরা বার্কিংস মেমব্রেন বলি, সেই মেমব্রেনটা তার সাধারণত ইনটেক থাকে, তো যে কারণে তার অ্যাকোয়াস সার্কুলেশনটা যায় না। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে তাকে একটু ওষুধ দিই অ্যান্টি গ্লোকোমা ড্রাগ, যদি ওষুধে আমরা দেখি যে না কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না তখন আমরা একটা সার্জারি করে দিই, আমরা বলি গনিওটমি অথবা ট্র্যাবিকুলোপ্লাস্টি অথবা ট্র্যাবিকুলোটমি অথবা ট্র্যাবিকুলেক্টমি সার্জারি। তার মানে স্যার সার্জারির মাধ্যমে কিন্তু আমি এটাকে চিকিৎসা করতে পারছি এবং সেগুলোকে আমাদের দেশেই হচ্ছে? হ্যাঁ, আমাদের দেশে তো এটা অহরহ হচ্ছে, এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে এখন গ্লোকোমা আমাদের যে আমরা যারা অপথালমোলজিস্ট আমরা রয়েছি, গ্লোকোমা আমাদের একটি সাব স্পেশালিটি রয়েছে, গ্লোকোমা স্পেশালিটি রয়েছে এবং গ্লোকোমা সোসাইটি আছে, এবং এই গ্লোকোমার ব্যাপারে আমরা বিভিন্ন আমরা স্ক্রিনিং করছি, আমরা গ্লোকোমা সপ্তাহ পর্যন্ত আমরা করে থাকি, যার মাধ্যমে দেখা যায় যে বাচ্চাদের শুরু করে বয়স্ক পর্যন্ত প্রত্যেককে আমরা গ্লোকোমা স্ক্রিনিং করে এই রোগ সম্পর্কে আমরা অবহিত করতে পারি এবং চিকিৎসা করতে পারি। স্যার গ্লোকোমার কনজেনিটাল একটা কারণ রয়েছে সেটা তো স্যার আমরা জানলাম, গ্লোকোমার কি স্যার আর কোনো কারণ রয়েছে? গ্লোকোমার যে মেডিকেল টার্ম যে সংজ্ঞা, আমরা বলি যে ইট ইজ এ প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি ক্যারেক্টারাইজড বাই কাপিং অফ দ্য অপটিক ডিস্ক, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট অ্যান্ড ইন্টারকুলার প্রেশার ইজ এ রিস্ক ফ্যাক্টর। তো এখানে কারণের যে কথাটা বললাম যে ইন্টারকুলার প্রেশার হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর, বাট আরও অন্য অন্য যে কারণগুলি রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে ফ্যামিলিয়াল, যদি পরিবারের বাবা মা বা তার বংশধরের কারো যদি গ্লোকোমা থাকে তাহলে সাধারণত তার এটা হতে পারে। তো সেক্ষেত্রে এর আগে যেটা বলেছিলাম যে একটি হচ্ছে প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে তার যদি নিজের চোখের ভিতরে কোনো প্রবলেম থেকে থাকে, দ্যাট ইজ তার এন্ট্রি চেম্বার অ্যাঙ্গেলে। আর হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি মানে হচ্ছে যে চোখের অন্য কোনো অঙ্গ থেকে অথবা শরীরের কোনো রোগ থেকে যদি তার ইন্টারকুলার প্রেশার বেড়ে যায় এবং তার চেঞ্জ আসে তখন তাকে আমরা সেকেন্ডারি গ্লোকোমা বলি। স্যার আমরা তো জানলাম যে আসলে কনজেনিটাল গ্লোকোমা এটা তো স্যার নিশ্চয়ই বাচ্চাদের হবে, তাহলে স্যার বয়স্কদের কি গ্লোকোমা হতে পারে? কনজেনিটাল গ্লোকোমা তো আমরা আসলে এই অনেক সময় আমরা ডায়াগনোসিস করতে দেরি হয়ে যায়, কিন্তু বয়স্কদের গ্লোকোমা আমরা ডায়াগনোসিস করতে পারি, কারণ যেহেতু যখন বয়স হয়ে যায় 40-এর বেশি হলে অনেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের চোখের পরীক্ষা করতে আসে, তো সেক্ষেত্রে বয়স্কদের পরীক্ষা যদি আমরা করি আমরা মানে সহজেই সেটা ডায়াগনোস করতে পারি। বয়স্কদের যে গ্লোকোমা হয় যেটি আপনাকে বলেছিলাম যে সে একই রকম, যে একটা হলো অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা আর একটা হচ্ছে অফেন অ্যাঙ্গেল গ্লোকোমা। যদি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা হয় তাহলে বয়স্কদের সাধারণত দেখা যায় 40-50 বছর বয়স যাদের, ওদের সাধারণত অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাটা হয় এবং সাধারণত মেয়েদের বেশি হয়, আমরা বলি 4:1। আর অফেন অ্যাঙ্গেল গ্লোকোমা সাধারণত 50-60 বছর বয়স সাধারণত হয়, যে কোনো বয়সে হতে পারে, বাট রিসার্চ যেটা বলে যে এই বয়সে সাধারণত এই ধরনের গ্লোকোমাগুলি হয়। এখন যদি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা হয় বা ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা হয় তাহলে তার চোখ লাল হয়ে যায়, চোখে প্রচণ্ড ব্যথা হয়, চোখের সামনে রংধনুর মতো দেখা যায় এবং তার প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং হঠাৎ করে তার চোখ ঝাপসা হয়ে যায় এবং তার সাথে সাথে কিন্তু বমি হয়। এগুলো হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। আর অফেন অ্যাঙ্গেল গ্লোকোমা যেটা আমরা বলি, যে আমরা একে বলি সাইলেন্ট কিলার, যে ইনিশিয়ালি রোগীরা ঠিক বুঝতে পারে না, যেহেতু ব্যথা হয় না, এখানে রোগীদের যেটি হয় যে ওরা অনেক সময় দেখা যায় ওরা যখন চশমা পরে সে চশমাতে খুব আরাম পায় না,
যে আমরা বলি ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ মানে গ্লাসেস, আমরা আজকে চশমা দিলাম, সে আজকে পড়ল, পাঁচ দিন সাত দিন পরে এসে বলে যে আমি তো এটা দিয়ে ভালো দেখি না, আবার দেখা যায় যে এক মাস পরে আবার বলে যে আমি এসে ভালো দেখি না। যদি অপেনিং গ্লোকোমা হয় তাহলে এই একটা বড় লক্ষণ। দ্বিতীয় হচ্ছে রোগীর এসে বলে যে আমার চোখের সামনে একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা, আমি দেখি বাট আমার চোখের দৃষ্টিটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় না, সেটা হচ্ছে আরেকটি লক্ষণ। আরেকটা হচ্ছে যে রোগীরা যখন হেঁটে যায় বড় যখন তাকায় তখন দেখা যায় যে ওদের যে দৃষ্টিটা যে ফেরি ফেরি অংশগুলির তারা বোঝে না, তাদের যে ভিজুয়াল যে ফিল্ড আছে সে ফিল্ড ডিফেক্ট হয়। সোজা যখন তাকায় তখন সে ভালো দেখে, কিন্তু ফেরি ফেরিতে অনেক সময় রোগীরা বলে যে স্যার আমি হেঁটে যাচ্ছি, আমার পাশ দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে কিন্তু আমি তাকে দেখি না, অনেক সময় আমরা হোঁচট খাই, আমি খুব লজ্জা পেরে যাই, এই ধরনের হিস্ট্রি রোগীরা আমাদেরকে এসে বলে। আর আমরা তখন সাধারণত পরীক্ষা করে আমরা কনফার্ম হই যে এটা কি আসলে অপেন অ্যাঙ্গেল গ্লোকোমা না অ্যাঙ্গেল ক্লোজ গ্লোকোমা। এখন নিশ্চয় মানে দর্শকরা সচেতন হবেন যে এই সিমটমগুলো দেখলে উনি হয়তো তার চোখে প্রেশারটা মাপাতে পারবেন।